ফের রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ। মুর্শিদাবাদের বহরমপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত খাগড়া হরিবাবুর ঢালু এলাকায় একটি পুকুর ভরাটের কাজ চলছে। বেশ কয়েকদিন থেকে রাত্রি 10টার পর ট্রাক্টর করে মাটি নিয়ে এসে ভরাট চলছে। প্রায় ভোররাত্রি পর্যন্ত এই পুকুর ভরাট হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি এই নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেন। প্রমোটার দেখা যায় না, জমি নাই, সব জমি কেনা বেচা হয়ে গেছে, সরকারি জমি সেটাও কেনা বেচা হয়ে গেছে। এখন মানুষের সম্পত্তি, আপনার আমার যেগুলো পারিবারিক সম্পত্তি, রাতের অন্ধকারে বিএলআরও তৃণমূল পুলিশ মিলে সেগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে, দলিলের নাম পাল্টে দেওয়া হচ্ছে। আগামী দিনে হয়তো আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন, রাত্রেবেলায় বাড়ি গিয়ে আপনার সম্পত্তি, আপনার বাড়ি আপনার থাকবে কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু আর নেই। কারণ দিনের বেলায় হয়তো বিএলআরও তৃণমূলের নেতা মিলে বসে পুলিশকে সঙ্গে নিয়ে আপনার বাড়ির দলিলের ক্যারেক্টারটা চেঞ্জ করে দিল, নাম পাল্টে দিল, মালিক পাল্টে দিল। আজকে বহরমপুর শহরে একের পর এক জলা জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে, তার কারণ প্রমোটারদের খিদে মিটছে না, প্রমোটারদের রাক্ষসের খিদে মিটছে না, তাদের আরও জমি দরকার। এমনও না হয় আগামী দিনে যে আমাদের লালদিঘি বন্ধ না হয়ে যায়, স্কোয়ার ফিল্ড না বিক্রি হয়ে যায়, শেষে গঙ্গায় না মাটি পড়া শুরু হয়। স্বাভাবিকভাবেই এই যারা জমি রাক্ষস তাদের হাত থেকে শহর বাঁচানো জরুরি, এবং সেই বাঁচানোর কাজ সেই হরিবাবুর ঢালে আমাদের ঘরের মা বোন বৌদির তারা দায়িত্ব নিয়েছে। কালকে তারা প্রোটেস্ট করেছে, আমরা তাদের প্রোটেস্টকে সমর্থন করেছি, এইটুকু। তারা মূলত তারা প্রতিরোধ গড়ে তুলেছে, কারণ একটা শহরের বাঁচার জন্য, একটা শহরের মানুষের জীবন ধারণের জন্য জলা জায়গা ফুসফুসের কাজ করে, তাই তারা সেই ফুসফুসকে বাঁচানোর জন্য কাল গভীর রাতে যখন চোরাই পথে চুরি করে সেখানে মাটি ফেলা হচ্ছিল, মানুষ যখন ঘুমাচ্ছে তখন সেখানে মাটি পড়ছে, কিন্তু সেখানকার মা বোনেরা সদা জাগরণ থেকে রুখেছে, আমি তাদেরকে সালাম জানাই। আজ থেকে আমরাও এটার প্রতিবাদে নামছি। পাশাপাশি এই পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বহরমপুর পৌরসভা। এদিন সকালে এই খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। তার পাল্টা অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই পুকুর ভরাট করছে। বহরমপুর পৌরসভা কোনোভাবেই পুকুর ভরাট করতে দেবে না, সাধারণ মানুষের পাশে আছে বহরমপুর পৌরসভা, এবং যেখানে অবৈধ ঘর নির্মাণ হয়েছিল পুকুর ভরাটের জন্য সেই সব ঘর ভেঙে দেওয়া হয়েছে। এলাকাবাসী আমার কাছে রাত 11টার সময় ফোন আসে, আমি নাম বলবো না, যে এখানে কিছু ইললিগাল ফিলিং হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসনকে আমি ফোন করি এবং পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ অ্যাকশনগুলো নেয়। তারপর পুলিশ প্রশাসন তার অ্যাকশন অনুযায়ী যা যা করা সেটা করেছে। সকাল থেকে আমরা আমাদের কাউন্সিলর, আমাদের যারা এখানকার বিভিন্ন রকম তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক যারা আছে, ভুলগুলো তুলে ধরে অ্যাকশনের মধ্যে থাকবে। এই পুকুরের যে মালিক সেটা কে খতিয়ে দেখা হচ্ছে, এবং পুকুরের মালিকের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান ফিশারি অ্যাক্ট অনুযায়ী যেটা যেটা আমাদের করণীয়, যেটা যেটা এফআইআর করা দরকার, সেটা পৌরসভার পক্ষ থেকে করা হবে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি কিছু ইললিগাল এখানে মানে বিল্ডিং হয়ে আছে, অনেক পুরনো বিল্ডিং হয়ে আছে, অনেক 10-12 বছর পুরনো বিল্ডিং হয়ে আছে, সেগুলো কমার্শিয়াল ইউজ হচ্ছে, দুদিকেই দেখছি। সেগুলোর বিরুদ্ধে আমরা সরজমিনে তদন্ত করে এখানে আমাদের অ্যাকশনের জায়গায় আমরা তৈরি করবো।